নমস্কার বন্ধুরা, শ্রীমতী ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকে আপনারাকে আমি গুজিয়া সন্দেশ করে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই গুজিয়া সন্দেশ বানিয়ে নিতে পারবেন। খুব সুস্বাদু খেতে গুজিয়া সন্দেশ। গুজিয়া সন্দেশ বানাতে 2 চামচ আমি ঘি নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ, ছোটো বাটির 1 বাটি চিনি, গুঁড়ো চিনি, আর ছোটো কাপের 1 কাপ দুধ, গরুর দুধ, আর নিয়েছি এলাচ গুঁড়ো। আগুন ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিয়ের বদলে আপনারা বাটারও দিয়ে দিতে পারেন। গরুর দুধটা এবার আমি দিয়ে দেবো। হালকা আঁচে করতে হবে। এবার অল্প অল্প করে আমি এই গুঁড়ো দুধটা মেশাবো এর সঙ্গে। ভালো করে নাড়তে হবে যাতে কোনো দানা না থাকে। এবার আমি চিনির গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। কয়েকটা দানা ছাড়িয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এটা আমি নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করব। যখন একটু শক্ত মতন হয়ে আসবে, ঘন মতন হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এই মিশ্রণটা আমার ঘন হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে ভুজিয়াগুলো বানিয়ে নেব। এবার আমি এখান থেকে অল্প অল্প নিয়ে এবার গুজিয়াগুলো বানিয়ে নেবো। আমার ঠান্ডা হয়ে গেছে। এ ঠান্ডা ভালোই পড়েছে। দিদি আগুন আগুন পোহাতে আমার ঠান্ডা। জোরে ফুদ এই যে দেখুন দর্শকরা, আমার দিদা ঠান্ডাতে এখন আগুন পোহাচ্ছে। হ্যাঁ।
ঠান্ডা বলেছে আগুন গুহা। আমাদের এখানে 10 ডিগ্রি চলছে বাঁকুড়াতে টেম্পারেচার, ঠান্ডাটা দমে আগুন গুহা হবে। বুঝিয়া গেলে কিন্তু ভালোই হচ্ছে ডিজাইনটা, প্রথমবার বানাচ্ছি তাও এত সুন্দর হচ্ছে। প্রথমবারই বানাচ্ছি। আচ্ছা ভালো, খেতে তখন তখন বানিয়ে ঠাকুরকেও দেওয়া যাবে, নিজেরাও খাওয়া যাবে। কেমন টেস্ট হয়েছে দেখতে হবে, এবার ভালোই টেস্ট হবে। ভালোই আছে, দোকানে যেতে যেতে বাড়িতে তৈরি করে বানিয়ে খাওয়া যাবে। যতক্ষণে দোকানে পৌঁছাবে ততক্ষণে বাড়িতেই হয়ে যাবে, বাড়িতেই তৈরি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। বন্ধুরা, আমার মা যেটা বানায় সেটা খুবই অসাধারণ খেতে হয়, টেস্টি। আমি খেয়েছি তো, সব কিছু খাচ্ছি, আজ ছোটোর থেকে বড় হয়েছে এত বড়। খুব সুন্দর বানায়, যেটাই খাবার বানায় অসাধারণ সব স্বাদ। আমার এই গুজিয়াগুলো রেডি হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমার গুজিয়া রেডি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই গুজিয়া বানার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নতুন নতুন আমার রান্নার রেসিপির ভিডিও দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটি আমি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।